হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে রিয়াকশন ভিডিও বেসিক্যালি হবে হচ্ছে রাজ চক্রবর্তীর আপকামিং একটা মুভি আসছে, যার নাম হচ্ছে বাবলি। তার আজকে টিজার বেরিয়ে গেছে। এটা হচ্ছে তোমার হচ্ছে বুদ্ধদেব গুহর একটি নোভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, ঠিক আছে। খুবই পপুলার নোভেল নাকি, আমরা দুজন এটা জানি না, বাট দেখলাম ডিসক্রিপশনে লেখা ছিল। তো এই হচ্ছে ব্যাপার, খুবই এক্সাইটেড আছি দেখার জন্য। কে কে আছে রাহুল একটু বলে দে। মেলে আছে হচ্ছে আবি চ্যাটার্জি, আর ফিমেলে আছে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলী। তো খুবই পপুলার হিরো হিরোইন আছে আমাদের। শুভশ্রী গাঙ্গুলী তো অনেক হিট বই দিয়েছে কমার্শিয়ালিভাবে, এবং আবির চ্যাটার্জি সময় সবাই ছিল চকলেট বয় হিসাবে। সো এটা কী রমকম না কী হিসাবে আমরা কিছু জানি না, ডিরেক্ট দেখবো, ঠিক আছে। থাম্বনেল দেখে আমরা যেটুকুনি বুঝতে পারলাম আজকে প্রেমের কিছু একটা হবে। তো পাহাড়ে এবং বাইরে মানে আউটডোরে শ্যুট হচ্ছে পুরোটাই, যেটা দেখলাম পাহাড় টাহাড় আছে। তো দেখা যাক কী হয়। আর এটা আমি জানতে পেরেছি যে রাজ চক্রবর্তী নাকি এটা যখন ডিরেক্টর হতে চেয়েছিল, অনেক আগেকার কাজ করতে চেয়েছিল, কিন্তু সেটা করতে পারেনি তখন বাজেটের জন্য, বা তার উপর কেউ ভরসা করেনি, সে এতদিন পরে সে আজকে এই জিনিসটা করছে। সো দেখা যাক আজকে, মানে নিশ্চয়ই তার ভালোবাসা আছে এটার মধ্যে, অনেক দিন দিয়েছে, আজকে নিজের ভালো কিছু করবে, এবং তারই প্রোডাকশন হাউস থেকে এটা আসছে। সো খুবই এক্সাইটেড। তো দেখা যাক, চল ভিডিওটা আমরা স্টার্ট করবো। তার আগে যত তোমরা রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলি, আবিরদার ফ্যান আছো, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, ততক্ষণ আমরা ভিডিওটা স্টার্ট করি। আর সবাইকে জানাই আজকে নববর্ষ, তাই নববর্ষে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভ নববর্ষ। একদম শুভ নববর্ষ। ইউজ হেডফোন, বেটার এক্সপিরিয়েন্স। লোকটা খুব সুন্দর, কাই কি হাউস রাজ চক্রবর্তীর। কোন সাহিত্যিক আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে গল্প লিখেন না, যেন ফিগার সর্বস্ব সুন্দরী ছাড়া পৃথিবী তার কিচ্ছু নেই। আপনার মোটাত্ব নিয়ে একটা অবসেশন মতো আছে তাই না? আপনি কিন্তু দেখতেও তো বেশ ভালো। কি চান বলুন তো? আমি তো চলে যাচ্ছি, কি করবেন আপনি? কি করবেন আছে বন্ধুরা, এটা যেটা জাস্ট দেখতে পেলাম, খুবই অল্প, একদম টিজারটা দেখো যে খুবই অল্প, এবং জাস্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেটা ক্যারেক্টার ইন্ট্রোডিউসের মধ্যেই অনেক কিছু বলে দিয়েছে, আচ্ছা বলে খেলে দিয়েছে পুরো, মানে ছক্কা মেরে দিয়েছে। শুভশ্রীর বলে শুরুতে বলেছে মোটা, এখনকার যুগে মানে প্রোডিউসাররা মোটা মোটা হিরোইনকে নিতে চায়, এটা হয়ে এসেছে যে মোটা হিরোইন চলবে না। এসে বডি শেপে একটা জিনিস খুব সুন্দর আমার লাগলো, মানে এখানে কথাগুলো বলা হয়েছে, এবং সবার মানে অ্যাক্টিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, তার সাথে রাজ চক্রবর্তী এত সুন্দর শুট করেছে, মানে এটা একটা সোশ্যাল মিডিয়া মানে বলে দিল যে এখনকার যুগে, মানে বইটা দেখা যাচ্ছে, মানে স্টোরিটা হয়েছে হয়তো যে শুভশ্রী দিদি হয়তো মোটা মোটা একটুখানি তার জন্য অ্যাক্টিং দিতে পারছে, কিন্তু ওর মানে প্রফেশনালি অ্যাক্টিং অ্যাক্টার হতে চায়। আর এদিকে হচ্ছে আবির দা হয়তো বড় লোক কোনো ওনাকে অ্যাক্টর ইয়ে চান্স দেবে, কিন্তু মাঝখানে শুভশ্রী কোথাও চলে যায় হয়তো, তখন আবির দাকে একটা নতুন মেয়ে আকৃষ্ট করে বা কিছু একটা করে, এটা নিয়ে স্টোরিটা। তারপরে স্টোরিটা আর এখানে মানে আবির দাকে খুব সুন্দর এন্ট্রি দেওয়া হয়েছে, কোনো কমার্শিয়াল একটা গাড়ির উপর বসে সিগারেট খাচ্ছে, মানে মানে একদম নবাবি ভাব আছে ওখানে। আর সবাই মানে দুজনকে লাগছে হেভি সুন্দর, আবির দাকে তো পুরো চকলেট বয় লাগছে, হ্যাঁ একটা ফ্রেশনেস ভাইব আছে, হ্যাঁ মানে ওই চার দেওয়ালের মধ্যে, চার দেওয়ালের মধ্যে এটা বাইরে আউটডোরে শুটে যেটা ফ্রেশনেস ভাইব আছে। আর পরে যে মেয়েটা লাগলো ঝুমুর না কি নাম ছিল, আই থিঙ্ক মানে ক্যারেক্টার হয়তো ঝুমুর, ক্যামেরা বলো না নামটা বলো কমেন্টে লিখো, কি অরিজিনাল নামটা কি আমরা জানি না, হ্যাঁ। আর কিন্তু ওই মেয়েটা আমার প্রেজেন্টটা খুবই সুন্দর লাগছিল, যে এসে একটা পাশে আবিদের পাশে দাঁড়ালো তখন খুবই সুন্দর লাগছিল দেখে, দুজনের মানে কেমিস্ট্রি কেমন হবে দেয় না, কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমার যেটা আজ করতে পারলাম যে আবিদা আর শুভশ্রীর মধ্যে প্রেম হবে, হ্যাঁ, আর ওই মেয়েটা হয়তো মাঝখানে মানে শুভশ্রীর মধ্যে মেয়েটা মাঝখানে, ওই মেয়েটা হয়তো কোনো ইউনিভার্সিটিতে আসার ইচ্ছা, কিন্তু আবিদা আবিদা অন্য ভালোবাসে, তবে ও প্রেমটা ভেঙে ওর মাঝে ঢুকতে চায়। সো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস খুবই ভালো লাগে আমার, ভালো লাগলো মানে তুই ফলো করছিস কি জানি না, মানে শুভশ্রী কিন্তু নিজেকে ভাঙতে জানছে এই ইদানিং, মানে যত জোরও মানে হিরোইন আছে আমাদের বেঙ্গল বাংলায়, মানে শুভশ্রী কিন্তু লাস্ট ইয়ার একটা ওই কি একটা ভাতের হোটেল একটা আমি ভুলে গেছি, মানে একটা ওয়েব সিরিজে খুব পপুলার হয়েছে, খুব ভালো অ্যাক্ট করছে, মানে সে পারিয়ে পরিণীতা তুই দেখ, শুভশ্রী পরিণীতা খুব ভালো লাগে, দেখো কি ট্রানজেকশন, আর এখানে বডিটা দেখো কতটা মানে ফ্যাট হয়েছে, ফ্যাটি হয়েছে কতটা, মানে ট্রানজেকশন করেছে ফিমেল হিরোইন, মানে আজকে ধর কমার্শিয়াল হিরোইন সে চেষ্টা করেছে, কিন্তু আজকে মানে শুধু সফিস হয়ে কমার্শিয়াল হবে, তাজকে তো ভালো ভালো কন্টেন্ট করছে, এবং তার পরিশ্রমটা দেখা যাচ্ছে,
এটা কিন্তু ভেবো না যে খুব মানে সহজ ব্যাপার, একটা ওই মোটা থেকে একটা মোটা হওয়া মানে মোটা হওয়া খুবই চাপের ব্যাপার, ঠিক আছে? আর আবিদ দাও নিজেকে খুব চেঞ্জ করছে দেখতে পাচ্ছ, পরপর রক্তবিধি শুরু করে আলাপ করে নতুন বই বের করছে, আরো আমরা কি জানি ট্রেলারটা করলাম সুন্দর লাগলো, আর এখন বের করছে আমরা এটা বাবলি, খুবই মানে নিজেকে খুবই ঢালছে ঢালছে, মানে আলাদা মানে মানে ক্যারেক্টার প্লে করছে, সেই যখন স্ক্রিপ্ট চুজ করা আমাদের ভরসা থেকে না, আবিদা যে স্ক্রিপ্টে কাজ করছে ভালো হবে, আর আবিদের অ্যাক্টিং এত সুন্দর যে আমরা কোনোদিন প্রশ্ন করতে পারি না, এটা বাঙালিরা কিন্তু একটা ভাব আছে, আবিদাকে যেহেতু একটু ওই মানে বাঙালি চরিত্রের মানুষরা দেখতে ভালোবাসে, পুরো বাঙালি বাঙালি ভাব থাকবে, সো এখানে একটা আছে ভালো লাগছে। আর রাজ চক্রবর্তী একটা শর্ট দেখ যেটা তোর গাড়ির মধ্যে যে দুজন মানে রোমান্টিক ফ্যাশন, ওই জায়গাটা রাজ চক্রবর্তী খুব সুন্দর শর্টটা নিয়েছে, আর দুই আবিদার আর শুভশ্রীর কেমিস্ট্রি খুবই অফ করছিল, যখন আবিদার কোলে শুভশ্রী বসে ছিল তখন ওই গানটা বাজছিল খুবই সুন্দর লাগছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকে সব কিছু সবগুলি এখন অবধি আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট জাগাতে সক্ষম হয়েছে রাজ চক্রবর্তী, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, আমাদের একটা নিউট্রাল অডিয়েন্স হিসেবে তোমরা দেখতে পেলে আমাদের কেমন লাগলো আমাদের ওয়ান টেক রিয়াকশন। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো, তার আগে যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, বেল আইকন না টিপলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না, আমাদের ভিডিওগুলো তোমাদের সবাই পৌঁছাবে না। তো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করবো, হ্যাঁ সরি একটু গোলমাল হয়ে গেছে, সরি মানে ক্ষমা করে দিও, তো যদি কিছু ভুল ত্রুটি থাকে আরেকবার বলছি ক্ষমা করে দিও, আজকের মতো বাই।